কষ্টে চোখের মধ্যে জল নিয়ে জাংকুকের ম্যানশনে পা রেখেছে। সোজা কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরের মধ্যে যাচ্ছিল নিজের কিছু হারিয়ে যাওয়া জিনিস নিতে। রুমটার মধ্যে ঢুকেই ভিড় যেন এক কষ্ট বহু গুণ বেড়ে গেল। কষ্টে যেন বুকের ভিতরটা বড্ড জোরে জোরে হাতুড়ির মতো মোচড় দিয়ে উঠছে। ঘরটা শেষ অবস্থায় যেভাবে ফেলে রেখে গিয়েছিল ঠিক এখনো সেই অবস্থাতেই পড়ে আছে। ভিম্যান, আপনি ফিরে এসেছেন? স্যার তো আপনার ঘরে কাউকে ঢুকতে দেয় না, আমাদের তো ঢুকতে দেয় না। আপনি কি এখন এখানেই থাকবেন? না না, আমি এখানে থাকবো না, থাকার জন্য আসিনি। শুধু নিজের কয়েকটা জিনিস হারিয়ে গেছে, যেগুলো নেব তারপরেই আমি এখান থেকে চলে যাব। ম্যাম আপনি চলে যাবেন? কিন্তু ম্যাম স্যার কিন্তু একদম ভালো নেই। স্যার ঠিক মতন খাওয়া দাওয়া করে না, মেডিসিন নেয় না, রাত্রিরে ঘুমায় না, শুধু আপনার ঘরের মধ্যে এসে কান্না করে। আমাদের কাউকে ঢুকতে দেয় না স্যার এই ঘরে। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি এখন যাও, নয়তো তোমার স্যার তোমাকে বকবে। তোমার তো এখন অনেক কাজ আছে। আমি নিয়ে নেব আমার যেগুলো লাগবে, তুমি আসতে পারো। সে হঠাৎই রুমের মধ্যে নিজের জিনিস নিতে গিয়ে দেখতে পায় সেই লাল পুরনো বক্স, যেটা একদিন সে জাংকুকের ঘরে দেখেছিল, যা হাত দিতে গেলে জাংকুক তাকে প্রচন্ড পরিমাণে বকেছিল। তারপর বক্সটা ওপেন করতে ভি যা দেখে তা দিকে ভিয়ের চক্ষু ওখানেই স্থির হয়ে যায়। ভিয়ের বাবার সেই ব্রেসলেটটা, যেটা সে ছোটবেলায় জাংকুককে পরিয়ে দিয়েছিল, সেটা জাংকুক এত যত্ন করে রেখে দিয়েছে। আর তার পাশে একটা ছোট্ট ডায়েরি, যেটাতে লেখা আছে এবং যেটাতে অসংখ্য পরিমাণে কাটাকুটি করা আছে, তে ভি কিন্তু ভি তে না, তেই ভি আবার ভি তে না, এই কথাটা বার বার লেখা আর বার বার কাটা। ভি ডায়েরিটা দেখে যেটা বোঝা সেটা বুঝে গিয়েছে। হঠাৎই পিছন ফিরে তাকিয়ে দেখে জাংকুক। জাংকুক এক ভর্তি চোখে জল নিয়ে তের ভীষণ কাছে নীরবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তের একদম কাছে জাংকুকের হৃৎস্পন্দন প্রায় তে শুনতে পাচ্ছে। তে যখনই কিছু বলতে যাবে জাংকুক তার আগে তের হাতটা ধরে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়, জড়িয়ে ওইভাবেই দাঁড়িয়ে থাকে, যেন কত বছর পর তেকে আজ তার বুকে ফিরে পেয়েছে। তে কেন আছিস আমার থেকে দূরে সরে? তুই বুঝতে পারছিস না আমার কষ্ট হচ্ছে? আরে পাগলি, আমি তোকেই ভালোবেসে তোকেই ভুল বুঝেছি। তুই যে ভি আমি বুঝতে পারিনি, আর তুই যে তে সেটাও আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দে না প্লিজ, আমার বুকের কাছ থেকে দূরে সরে যাস না, আমার বুকটা তাহলে মরে যাবে। আমি মরে যাব তোকে ছাড়া, বাঁচবো না, বিশ্বাস কর। তুই এসো না ভি আমার কাছে প্লিজ। জিয়ান জাংকু ছাড়ো আমাকে, আমার লাগছে, ছাড়ো, এভাবে আমাকে জড়িয়ে ধরবে না, বললাম তো ছাড়ো। ছাড়বো না, আগে তুমি করে ভালো করে আদর করে বলো, তাহলে ছেড়ে দেব। মানেটা কি? এভাবে জড়িয়ে ধরে কি প্রমাণ করতে চাইছো? আমি কিন্তু মজা করার মুডে একটু কোনে। আমিও মজা করছি না, বলো তারপর। তেকে জড়িয়ে ধরে আদরী কণ্ঠে বলা আদর করা ভালোই কাজ দিয়েছে। এই টেকনিকে তের মন ভিতর থেকে পুরোপুরি ভাবে গলে গেছে, কিন্তু তার সত্ত্বেও তে নিজেকে সংযত করতে চায়। সংযত করে শক্তভাবে লজ্জা মিশ্রিত কণ্ঠে জাংকুককে বলল, প্লিজ জাংকুক বেবি ছাড়ো আমাকে, আমার লাগছে, ছেড়ে দাও প্লিজ। তের মুখে কথাটা শুনে জাংকুকের মুখ ভর্তি হাসি ফুটে উঠেছে। জাংকুকের ভিতরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, সে তেকে ছেড়ে দিয়েছে। কিন্তু তেকে ছাড়া মাত্র সাথে সাথে নিজের ঠোঁট জোড়া তের ঠোঁটে দখল করেছে। ঠোঁট জোড়াতে কিস করা শেষ হলে জাংকুক বলে, তুমি তে হলেও আমার, তুমি ভি হলেও আমার, আমার দুজনেই, আমার তে আমার ভি, আমার থেকে দূরে যাবার চেষ্টাও করবে না, বুঝেছো? আমার জান। তাই নাকি? তাহলে অ্যাসিস্ট্যান্টকে কাছে টানার ইচ্ছা আছে নাকি তেকে? নাকি আমার পরেও কাউকে অ্যাসিস্ট্যান্ট বানানোর প্ল্যান আছে জিয়ান জাংকু কি? তাই নাকি? এক্ষুনি থেকে আমার তে তো দেখছি অনেক বেশি জেলাস আমার অ্যাসিস্ট্যান্ট ভি এর প্রতি। তবে আমি আমার অ্যাসিস্ট্যান্ট ভি কে খুব বেশি ভালোবাসি। তের পরে যদি কারো স্থান হয় সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ভি, বুঝেছো? আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ছাড়তে পারবো না তে। তের আগে চোখ নিয়ে কটমট করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক সেটা দেখে হেসেই খুন। মনে হচ্ছে আমার তে আর আমার অ্যাসিস্ট্যান্ট ভি এর আমার এইটুকু কিসের আদরে মন ভরেনি, আর একটু কিস লাগবে মনে হয়, তাই হয়তো আমার দিকে ভাবে রাগি চোখে তাকিয়ে আছে। উফ, যত নষ্টের গোড়া হচ্ছে এই বানি স্মাইলটা। বানি স্মাইলটার দিকে তাকালেই আমি গলে যাই। এই এত সুন্দর হাসি কেন হাসে জাংকুক ভাইয়া?
পারি না আমি আর, এই হাসির কাছে 10 বার হার মেনেছি আমি। হঠাৎই জাংকুক তেয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর তেকে বলে, তে প্লিজ আই ওয়ান্ট ইউ ফর রেস্ট অফ মাই লাইফ, তোকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই, আমার ভিও আমার প্রাণ, আমার তেও আমার প্রাণ, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট কর, আমি কথা দিচ্ছি সারা জীবন তোকে আমার বুকেতে আগলে রেখে দেবো, ভি আমাকে মেনে নে প্লিজ। তের বুকের মধ্যে হৃদস্পন্দনটা ভীষণ জোরে জোরে লাফাচ্ছে, সমস্ত লজ্জা যেন তেকে ঘিরে ধরেছে, সে কি বলবে, এত লজ্জা এর আগে না সে জাংকুকের কাছে পেয়েছে না জিওনের কাছে পেয়েছে, এটা যে তার প্রেমিক, তার ভালোবাসার মানুষ, তার কাছে সেই প্রথমবার লজ্জা পাচ্ছে, তার সাথে ভিতরে ভয়েতে যেন বুকটা দুরু দুরু করছে। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে, হঠাৎই লজ্জা মিশ্রিত শরীরে জড়ো জড়ো ভাব নিয়ে জাংকুকের হাতটা গিয়ে ধরতেই জাংকুক বুঝে গিয়েছে তে তাকে সম্মতি জানিয়েছে। জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তের হাতটা ধরে তেকে নিজের কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করে। আজ জাংকুক ভীষণ খুশি, সে তার জীবনে পূর্ণতা পেয়ে গেছে, তার তেকে তার ভিকে সে পেয়ে গেছে। চলো আমার সাথে, আজ আমি অফিসে ছুটি দিয়ে দিয়েছি আর আমরা এখনই বেরোবো একটা জায়গায়, এটা আমার বেবির জন্য সারপ্রাইজ। বেরোবো মানে কিভাবে, বাইকের কথা বলছেন আপনি? আমি বাইকে চাপতে পারবো না স্যার, সরি, আমাকে ভয় করে। তুমি আমাকে স্যার বললে কেন? এখন কেন স্যার বলে ডাকলে আমাকে? এটার জন্য পানিশমেন্ট পাবে। আর বাইকে আমি এই জন্য বসাবো যাতে তে তার জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। আসলে অনেক দিনের অভ্যেস তো স্যার বলে ডাকা, তাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, চেষ্টা করব আর না বলতে। কিন্তু কে বললো আপনাকে যে আমি ভয় পাই? আমি কোনো পানিশমেন্ট টানিশমেন্টে ভয় পাই না, আর বাইকে চাপতেও ভয় পাই না, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল আর কি। কিন্তু আমরা কোথায় যাব বাইকে করে? ওটা তো ম্যাম সারপ্রাইজ, আমি তো এক্ষুনি আপনাকে বলতে পারবো না, গেলেই দেখতে পাবে, শক্ত করে কিন্তু বাইকে ধরে বসবে, নয়তো যদি আমার অ্যাসিস্ট্যান্ট ভি পড়ে যায় তাহলে কি হবে? এটা তো আর যাত্রার বাইক না, এটা জিয়ান জাংকুকের এক্সপেন্সিভ ইম্পোর্টেড বাইক। এই বাইকে এতদিন জাংকুক একাই রাইড করেছে, তার পিছনে এসে কাউকে বসায়নি, আজ সে তার সব থেকে প্রিয় মানুষ তেয়ের সাথে এই বাইক রাইডে যেতে চায়, একটা লং ড্রাইভে বাইক রাইড করতে চায়। তাই জাংকুক যখনই তেকে পিছনে বসায় তেও বাইকে বসে পড়ে, কিন্তু জাংকুক তেকে শক্ত করে তার কোমরটা ধরতে বলে কিন্তু তে ধরতে চায় না। তখন জাংকুক বাইকটা ইচ্ছা করে ব্রেক মারে যাতে তে সামনের দিকে ঝুঁকে যায় আর জাংকুকের কোমরটাও ধরে ফেলে। এবার একদম ঠিক আছে মাই বেবি। এরপর জাংকুক তেকে নিয়ে বাইক রাইড স্টার্ট করে, জাংকুক তো ভীষণ আনন্দে গাড়ি চালাচ্ছে আর তে বাইকে ভয় পায়, তাই গুটি শুটি মেরে জাংকুককে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। জাংকুক তেকে নিয়ে নিজের ইচ্ছা মতো বাইক রাইড শেষ করে সে সোজা তের হাত ধরে তেদের ফ্ল্যাটে জিমিন ও সুগার কাছে আসে। জিমিন ও সুগার সামনে এসেই তের হাতটা ছেড়ে তাদের সামনে হাঁটু জোর করে বসে জাংকুক বলে, সুগাহিয়ং জিমিনুনা, আমি তেকে তোমাদের কাছ থেকে চাইছি উপহার হিসেবে আমার জীবনের, প্লিজ আমার হাতে তেকে তুলে দাও, আমি তের সমস্ত দায়িত্ব নিতে চাই, আমি তেকে বিয়ে করতে চাই, সারা জীবন ওকে আমি আমার কাছে আগলে রাখবো, কথা দিচ্ছি, তোমরা যেভাবে তোমাদের তেকে আগলে রেখেছো তোমাদের কাছে। তে মনের মধ্যে ভাবেনি জাংকুক সোজাসুজি তাদের বাড়িতে এসে জিমিন ও সুগাকে বিয়ের প্রস্তাব দেবে। জাংকুকের মুখে ম্যারেজ কনফেশন শুনে তে তো ওখানেই থ মেরে গেছে, লজ্জায় সাথে সাথে তের মাথা নিচু হয়ে গেছে। এটা তো ভালো কথা, কিন্তু একজন যে দেখছি লজ্জায় মাথা নিচু করে আছে, তুই বিয়ে করবি কোনো আপত্তি নেই, কি বলো সুগা? একদমই তাই, বিয়েতে আবার কি আপত্তি জানাবো যখন ছেলে আমাদের জিয়ন জাংকু, কিন্তু তের এতে কোনো আপত্তি না থাকলে আমারও তাতে কোনো আপত্তি নেই, তে চাইলে আমিও চাই। জাংকুক সুগার মুখ থেকে কথাটা শোনার পর সাথে সাথে তের দিকে তাকায়,
করতে সবার সামনে কি বলবে বুঝতে না পেরে লজ্জায় জাংকুকের কোলে ঢলে পড়ে। জাংকুকও বুঝতে পারে সবাই বোঝে তের এতে মত আছে। জাংকুকও আর দেরি না করে তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। আজ জাংকুক ও তের বিয়ে, আজ দুটো ভালোবাসার মানুষের মিলন ঘটতে চলেছে। জাংকুক তার ছোটবেলার ভালোবাসাকে আজ নিজের করে পেতে চলেছে, তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে। জাংকুক রেডি হচ্ছে, আজ সে ভীষণ খুশি। সেকেন্ডে সেকেন্ডে ব্লাশ করছে জাংকুক, এক মুখ হাসি শুধুমাত্র তের জন্য। তেও অন্যদিকে রেডি হচ্ছে, তের হার্টবিট আর দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। আজ সে তার জিয়ন স্যার, তার জাংকুক ভাইয়া ও তার ভালোবাসার মানুষকে পেতে চলেছে একদম নিজের করে, যার বুকে সে সারা জীবন মাথা রেখে নিশ্চিন্তে থাকবে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সমস্ত বিয়ের সেরিমনি পালন করা হচ্ছে, দুজনের মুখে ভীষণ হাসি। এনজয় করো বিয়েটা তোমরা। Beautiful, it's my day. জাংকুক তার সুন্দরী তের দিকে তাকিয়ে আছে, তেও রেডি হয়ে গিয়েছে। জাংকুক খুব হাসছে, এখন দুজনের মধ্যে রিং সেরিমনি হয়ে গেল, দুজনের বিয়েটা সম্পূর্ণ হলো। দুজন আজ থেকে শুধু দুজনকার, তে এন্ড জাংকুক। তে ও জাংকুকের বাসর ঘরেটা তাদের পূর্ণতার প্রথম রাত্রির ঘর, যেটাকে খুব সুন্দর ভাবে গোলাপ, ক্যান্ডেলস ও বেলুনস দিয়ে স্পেশাল করে সাজানো হয়েছে। তে আজ ফুলে সজ্জিত ঘরের মাঝে সুন্দরী পরীর মতো বসে আছে। আজ তাকে ভীষণ সুন্দর লাগছে, যেন বহু গুণ তার সৌন্দর্য গোলাপ ও মোমবাতির আলোয় আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এতদিন সে এই ঘরেতে বাইরে থেকে দেখেছে, আজ সে জাংকুকের বিছানায় বসে আছে। সে তে হিসেবেও বসে আছে আর জাংকুকের ভি হিসেবেও সেই বসে আছে। এতটা এক্সাইটমেন্ট হওয়া সত্ত্বেও ভিতরটা যেন কোনো একটা অজানা ভয় পাচ্ছে। যতই হোক এটা তার প্রথম রাত্রি জাংকুকের সাথে। জাংকুক এক রাস খুশি ও হাসি মুখ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢুকেই দরজাটাকে ভিতর থেকে লক করে বিছানার দিকে তাকাতেই দেখে তার বুকের ভিতরের জান তে বসে আছে বিছানায়, যেন ফুলের মধ্যে এক অসম্ভব সুন্দরী ফুল পরি লাগছে তার তেকে। সামনের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে জাংকুক তার দু হাত তের দিকে বাড়িয়ে দেয়, তার নিজের বুকটা তের জন্য উন্মুক্ত করে দেয়, যাতে তে এসে তার বাহু ডোরে আবদ্ধ হয়। আপনি কি আমাকে ডাকছেন? আমাকে কাছে ডাকছেন আপনি? ওহো তাই নাকি, তুমি আর আমি ছাড়া এই রুমের মধ্যে আর কেউ অন্য ব্যক্তি আছে নাকি? তে গুটি গুটি পায়ে লজ্জা পেয়ে জাংকুকের কাছে চলে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরলো, জাংকুকের বাহু ডোরে আবদ্ধ হলো। জাংকুকও পরম যত্নে তেকে আষ্টে পৃষ্ঠে তার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। পরম শান্তি অনুভব হচ্ছে ভিতরটা, যেন মনে হচ্ছে জাংকুক তার গোটা দুনিয়া, তার পৃথিবী তেকে জড়িয়ে ধরে আছে আজ। তে আই লাভ ইউ, আমাকে ছেড়ে কখনো যাবে না জান। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আই লাভ ইউ টু। এইভাবে আমাকে আপনি করে বললে তো চলবে না, তুমি করে ডাকো প্লিজ, তুমি করে একবার ডাকো না তে বাবু। তে কথাটা শোনা মাত্রই জাংকুককে ধাক্কা দিয়ে একটু দূরে সরে যায়। এবার কিন্তু আপনি অনেক বেশি বেশি করছেন, আমি এরকম কিছু বলতে পারবো না, আমার লজ্জা করে। জাংকুক সাথে সাথে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে তে ঠোঁটে কিস করতে শুরু করে, তে ভীষণ লজ্জা পায়। জাংকুক
কি করছো এটা তুমি? ঠিক এটাই চেয়েছিলাম আমি। এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম, তোমার মুখ থেকে তুমি শোনার জন্য। আর আমি আমার বউকে কোথাও ছাড়বো না, এখন আমি আমার বউকে আদর করব। কথাটা বলার পরই জাঙ্কুক সাথে সাথে তের গলায় মুখ ডুবিয়েছে, তের গলায় অসংখ্য কিস করছে, চুমুর পর চুমুর জাঙ্কুক খেয়ে চলেছে। তে জাঙ্কুকের এই রকম স্পর্শে তার সমস্ত শরীর শিহরিত হচ্ছে, সে পুরোপুরি জাঙ্কুকের কাছে শক্তিহীন হয়ে পড়েছে। জাঙ্কুক খুব ভালো রকম বুঝতে পেরেছে তে তার স্পর্শে পুরোপুরি মাতাল হয়ে গেছে। জাঙ্কুক তেকে নিজের কোলের মধ্যে তুলে সোজা গিয়ে বিছানায় শুয়ে দেয় এবং নিজেও তের ওপর শুয়ে পড়ে তেকে গভীরভাবে আদর করতে শুরু করে। जैसे कह रही थी तुम मुझे बदलवा।